বিচারক মনোজিৎ ভাতচার্য কুনার ঘোষ দোষী সাব্যস্ত আত্মহত্যার চেষ্টা হয়েছিল কিন্তু শাস্তি দেবে না তবু ওকে বলবো ওই সিদ্ধান্ত ঠিক ছিল না আপনি যে লড়াই করেছেন করুন যত অবসাদী হোক আত্মহত্যায় সমস্যার সমাধান হয় না আপনি বিশিষ্ট সাংবাদিক প্রতিষ্ঠিত পরিবারের সন্তান আপনার কাছ থেকে সমাজ অনেক কিছু আশা করে আপনি মামলা আইনে লড়ুন এবং কাজ চালিয়ে যান তো আত্মহত্যার চেষ্টার মামলার রায়দান ছিল আজকে এবার রাজ্য সরকার পুলিশ তারা মানে রাজ্য সরকারের আইনজীবী তারা বলেছেন যে তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছেন যে আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম সেটা তারা প্রমাণ করতে পেরেছেন আমিও আমার বক্তব্য রেখেছি যে সে সময় আমার যথেষ্ট মানসিক অবসাদ এবং বিরক্তির যা যা কারণ ছিল সেগুলি আমি জানিয়েছি তো শেষ পর্যন্ত মাননীয় বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য তিনি যে রায় দিলেন তাতে আমাকে দোষী সাব্যস্ত করেছেন কারণ ওনার বিবেচনায় এটা প্রমাণিত হয়েছে যে আমি প্রেসিডেন্সি জেলে তেরোই নভেম্বর দু হাজার চোদ্দো রাতে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলাম ফলে আমাকে দোষী সাব্যস্ত করেছেন এক্ষেত্রে আমার মনে হয় সেই ঘটনাকে যারা পাগল নাটক বলেছিলেন তারা কোর্টের রায়টা এবার পড়ে নিতে পারেন যে রাজ্য সরকারের পুলিশই প্রমাণ করে দিল যে আমি কোনো নাটক করিনি এবং আদালত আমাকে দোষী সাব্যস্ত করলেন কিন্তু এরপরে আমাকে ডকে তুলে যেটি বলেছেন তাতে মাননীয় বিচারক আমাকে বললেন যে আমি বুঝতে পারছি যে অবসাদ বা ইত্যাদি কিন্তু আত্মহত্যার চেষ্টা আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয় আপনি উনি খুব ভালোভাবে উৎসাহ দিলেন যে আপনি সাংবাদিকতা পেশায় আছেন অন্যান্য নানা কাজ করেন আপনার আরও অনেক কাজ দেওয়ার রয়েছে ফলে আত্মহত্যার কথা কখনো ভাববেন না উনি এক প্রকার আমাকে একটু তিরস্কার করেন এবং সেইটুকুই আমার শাস্তি এবং আরও উনি আমাকে উৎসাহ দেন যাতে আমি আমি যেটা মনে করছি আমার অবস্থানের আইনি লড়াই আইনের পথে চলবে এবং বাকি আমার কর্মক্ষেত্রে পেশাগত জগতে আমার আরও যা যা কন্ট্রিবিউট করার আমি যাতে করি আদালত এটা বলেছেন এবং তার শিটে বিস্তারিত ওই ঘটনা সম্পর্কে তিনি লিখেছেন এবং সেই অর্ডারশিটটা এখন পড়া চলছে উনি উদ্বেগ করেছেন যে আপনি খুন হয়ে যেতে পারতেন নিরাপত্তার একটা নেক্লেজেন্সি চেষ্টা করি সেই সময় পুলিশের বিরুদ্ধে আপনি নানা সময় নানা অভিযোগ করেছেন আজকে রাইতেও সেই প্রভাব মানে সেই যেটা আপনি অভিযোগ করতে সেটা প্রমাণ করবেন আমি আমি কী বলেছিলাম আমি তার মধ্যে যাবো না আজকে মহামান্য কোর্ট কোর্টে তো রাজ্য সরকারের পুলিশই প্রমাণ করে দিল যে আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম আমি কি বলছি আর বড় কথা নয় সেটা কোর্টের অবজারভেশনেই প্রমাণিত যে আমি কোনো নাটক করিনি সেটা সেটা যথেষ্ট যন্ত্রণার দিন ছিল এবং তার পাশাপাশি